সম্মানিত ভিউয়ার্স, নবম শ্রেণীর সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2022 সালের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধানে সবাইকে সাদর আমন্ত্রণ। এই সপ্তাহের বিষয়গুলো হলো জীববিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং, পৌরনীতি ও নাগরিকতা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান। আজ বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া আপনার সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও আরও উন্নত করার ক্ষেত্রে উৎসাহ যোগাবে। এই জন্য ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বাটনটির পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং সর্বশেষে অল অপশনটি সিলেক্ট করুন। এক নজরে দেখে নিন অ্যাসাইনমেন্টে কি নির্দেশনা দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা, নিচের ধাপগুলো বিবেচনা করে অ্যাসাইনমেন্টটি তৈরি করতে হবে। খাদ্য উপাদান অনুযায়ী 25টি খাদ্যের নাম সহক আকারে উপস্থাপন। একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের বিভাজন একটি পাই চার্ট অঙ্কন করে উপস্থাপন। তোমার খাদ্য তালিকা থেকে প্রাপ্ত ভিটামিনগুলোর নাম ও অভাবজনিত রোগগুলোর নাম ও প্রতিকারের উপায় বর্ণনা। তোমার খাদ্য তালিকা থেকে কি কি খনিজ পদার্থ পাওয়া যায় তাদের নাম ও কাজ বর্ণনা। নির্দেশক, খাদ্য উপাদানের সহক আকারে তালিকা তৈরি। একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের বিভাজন পাই চার্টে উপস্থাপন। ভিটামিনগুলোর নাম, অভাবজনিত রোগের নাম ও প্রতিকারের উপায়। অ্যাসাইনমেন্টের শিরোনাম, একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক সুষম খাদ্য তালিকা প্রস্তুতকরণ। অ্যাসাইনমেন্টের নম্বর এক, খাদ্য উপাদান অনুযায়ী 25টি খাদ্যের নামের তালিকা। খাদ্যের 6টি উপাদান আছে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ ও পানি। এর মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং চর্বি দেহের উন্নয়ন নিশ্চিত করে এবং শক্তি দেয়। চর্বি ও কার্বোহাইড্রেটকে শক্তি উৎপাদনকারী খাবার এবং প্রোটিনকে বলা হয় শরীর গঠনকারী খাবার। ভিটামিন, মিনারেল এবং পানি শরীরকে রোগ থেকে রক্ষা করে। খাদ্য উপাদানের ভিত্তিতে 25টি খাদ্যের নাম নিচে তালিকাভুক্ত করা হলো। কার্বোহাইড্রেট, ভাত, গম, ভুট্টা, আলু, আঙ্গুর, আপেল, গাজর, খেজুর। প্রোটিন, মাছ, মাংস, ডিম, দুধ, শিম, বরবটি, বাদাম। চর্বি, চর্বিযুক্ত মাংস, মাখন, ঘি, পনির, সরিষার তেল। শাক, ভিটামিন ও খনিজ, শাকসবজি, ঢেঁড়স, বাঁধাকপি, ফুলকপি, ফলমূল, আম, পাকা পেঁপে। প্রাপ্তবয়স্কদের জন্য একটি দৈনিক সুষম খাদ্য উপাদানের পাই চার্ট। একজন প্রাপ্তবয়স্ক যিনি শারীরিক পরিশ্রম করেন তাদের প্রতিদিন 2000 থেকে 2500 কিলো ক্যালোরি খাবার গ্রহণ করা উচিত। শাকসবজি ও ফলমূলের পাশাপাশি ভিটামিন, মিনারেল এবং আঁশযুক্ত খাবার খাওয়া প্রয়োজন। আমরা জানি পাই চার্ট হলো একটি বৃত্তাকার চার্ট। এতে শতাংশ অনুযায়ী বৃত্তের বিভিন্ন ভাগে ভাগে প্রদর্শন করা হয়। তাই প্রাপ্তবয়স্কদের জন্য একটি সুষম খাদ্যের তালিকা নিচে একটি পাই চার্টে উপস্থাপন করা হলো। এখানে 5% চর্বি জলে দ্রবণীয়, 20% চর্বি যা জলে অদ্রবণীয়, 15% প্রোটিন, কার্বোহাইড্রেট 60%। চিত্র, প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক সুষম খাদ্য উপাদান বন্টনের একটি পাই চার্ট। আমার খাবারে যেসব ভিটামিন পাওয়া যায় এবং সেগুলোর অভাবের রোগের লক্ষণ ও প্রতিকার। স্বাভাবিক বৃদ্ধি এবং সুস্থ শরীরের জন্য ভিটামিন অপরিহার্য। ভিটামিন একটি জৈব যৌগ। আমরা প্রতিদিন পর্যাপ্ত শাকসবজি সহ একটি স্বাস্থ্যকর খাবার খাই। আমরা আমাদের প্রতিদিনের খাবার থেকে প্রয়োজনীয় ভিটামিন পেতে পারি। আমরা ভিটামিন এ, ডি, ই এবং কে চর্বিতে দ্রবণীয় এবং ভিটামিন বি কমপ্লেক্স ও সি পানিতে দ্রবণীয় হিসেবে পাই। এই ভিটামিনগুলোর অভাবজনিত রোগের লক্ষণ এবং তাদের প্রতিকার নিচে বর্ণনা করা হলো।
ভিটামিন এ, অভাবজনিত রোগের লক্ষণ রাত কানা, চোখের কর্নিয়ার আলসার, স্ক্যাবিস, সর্দি, কাশি এবং গলা ব্যথা। প্রতিকার, ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়া, যেমন কচু শাক, ডাঁটা শাক, তুলসী, পাটের পাতা, পাটের শাক, কলমি শাক, পুদিনা, মটর, গাজর, ঢেঁড়স, বাঁধাকপি, চিনা বাদাম, আম, পাকা পেঁপে, কাঁঠাল ইত্যাদি। ভিটামিন ডি অভাবজনিত রোগ, শিশুরা রিকেটসে আক্রান্ত হতে পারে। প্রতিকার, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া, যেমন ডিমের কুসুম, দুধ, মাখন, বাঁধাকপি, কলিজা এবং তেল সমৃদ্ধ মাছ। ভিটামিন ই অভাবজনিত রোগ, জরায়ুতে ভ্রূণের মৃত্যু। প্রতিকার, ভিটামিন ই সমৃদ্ধ খাবার খাওয়া, যেমন তুলা বীজ তেল, সূর্যমুখী তেল এবং লেটুস পাতা। ভিটামিন বি কমপ্লেক্স অভাবজনিত রোগ, বেরিবেরি, জিহ্বা, মুখ ও ওষ্ঠের ক্ষত, পেলেগ্রা ও রক্তশূন্যতা। প্রতিকার, ভিটামিন বি সমৃদ্ধ খাবার খাওয়া, যেমন যকৃৎ, দুধ, মাছ, মাংস, ডিম, পনির, কিডনি ইত্যাদি। ভিটামিন সি অভাবজনিত রোগ, দাঁতের মাড়ি থেকে রক্তপাত, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়। প্রতিকার, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া, যেমন আমলকি, লেবু, কমলা, টমেটো, মূলা, ফুলকপি ইত্যাদি। আমার প্রতিদিনের খাবারে পাওয়া খনিজগুলি নিচে বর্ণনা করা হলো। আয়রন রক্তের প্রধান উপাদান, প্রধান কাজ হিমোগ্লোবিন গঠন, হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে। ক্যালসিয়াম হাড় ও দাঁতের প্রধান উপাদান, এটি বয়স্ক মহিলাদের রিকেট ও অস্টিওমেলাসিয়া থেকে রক্ষা করে। ফসফরাস, এটি নিউক্লিক অ্যাসিড ও নিউক্লিয় প্রোটিন গঠনে এবং কার্বোহাইড্রেট বিভাগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধান কাজ হাড় ও দাঁত গঠন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।